স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদ পাঠ করতে চলেছি। স্মৃতি ব্রহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগের সহিত কথোপকথন ও আনন্দ। উৎসব মন্দিরে শ্রী রামকৃষ্ণ। শ্রী শ্রী পরমহংসদেব সিথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন। 28 অক্টোবর ইংরাজির 1882 খ্রিস্টাব্দ শনিবার আশ্বিন মাসের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ এখানে মহোৎসব, ব্রাহ্ম সমাজের ষান্মাসিক, তাই ভগবান শ্রী রামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। বেলা 3-4টের সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে উপস্থিত হইলেন। এই উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে। ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন, ব্রাহ্ম ভক্তগণও তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন। ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী বক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন। সিথি পাইকপাড়ার নিকট, কলিকাতা হইতে 1.5 ক্রোশ উত্তরে উদ্যানবাটিটি মনোহর বলিয়াছি। স্থানটি অতি নিভৃত, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। উদ্যানস্বামী বছরে 2 বার মহোৎসব করিয়া থাকেন, একবার শরৎকালে আর একবার বসন্তে। এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন। তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছেন, আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন। বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দমূর্তি দেখিতে পাইবেন। তাহারা হৃদয়মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন। তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন। অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে। কেহ লতামণ্ডপত ছায়ায় কাষ্ঠাসনে উপবিষ্ট, কেহ বা সুন্দর বাপিতটে বন্ধু সমাবিব্যাহারে বিচরণ করিতেছেন। অনেকেই সমাজগৃহের শ্রী রামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই আসন অধিকার করিয়া বসিয়া আছেন। উদ্যানের প্রবেশদ্বারে পানের দোকান, প্রবেশ করিয়ায় বোধ হয় যেন পুজো বাড়ি, রাত্রিকালে যাত্রা হইবে। চতুর্দিকে আনন্দে পরিপূর্ণ, শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে। উদ্যানের বৃক্ষ লতাগুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে। আকাশ, জীব, জন্তু, বৃক্ষ, লতা যেন একতানে গান করিতেছে। আজি কি হরষ সমীর বহে প্রাণে, ভগবত মঙ্গল কিরণে। সকলেই যেন ভগবত দর্শন পিপাসু। এমন সময়ে শ্রী শ্রী পরমহংসদেবের গাড়ি সমাজ গৃহকের সম্মুখে উপস্থিত হইল। সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন। তিনি আসিয়াছেন, চারিদিকের লোক তাহাকে মণ্ডলাকারে ঘিরিতেছে। সমাজগৃহের
প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদী রচনা হইয়াছে। সেই স্থান লোকে পরিপূর্ণ, সম্মুখে দালান, সেখানে পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক, আর দালানের দুই পার্শ্বস্থিত দুই ঘর, সে ঘরেও লোক। ঘরের দ্বার দেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান। দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত বিস্তৃত, সেই সোপানও লোকে লোকাকীর্ণ। সোপানের অনতি দূরে দু তিনটি বৃক্ষ, পার্শ্বে লতা মণ্ডপ, সেখানে কয়েকখানি কাষ্ঠাসন। তথা হইতেও লোকে উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে। সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ মধ্যে পথ, বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেলিতেছে দুলিতেছে, যেন আনন্দভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে। ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। এখন সব চক্ষু এককালে তাহার আনন্দমূর্তির ওপর পতিত হইল। যেমন যতক্ষণ নাট্যশালায় অভিনয় আরম্ভ না হয়, ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেহ হাসিতেছে, কেহ বিষয়কর্মের কথা কহিতেছে, কেহ বা একাকী অথবা বন্ধু সঙ্গে পদাচারণ করিতেছে, কেহ পান খাইতেছে, কেহ বা তামাক খাইতেছে। কিন্তু যাই ড্রপসিন উঠিয়া গেল, অমনি সকল সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্য মন হইয়া এক দৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে। অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষটপদ বৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে। আজ এই পর্যন্তই। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।